चैनल रूपाली वॉइस ऑफ बांग्लादेश। বাঁশিটা একটু বাড়ান, হ্যালো, মেন ভোকালটা একটু আউটপুটটা বাড়াই দিন। হ্যালো হ্যালো, খুব ভালো আছি। আমার দয়াল যা প্রশ্ন ছিল মীমাংসা করে আমার কাছে তিনটা প্রশ্ন করছে। তার প্রথম প্রশ্ন হইল, এক মায়ের গর্ভে থেকে দুই সন্তান হইছে, এক মায়ের গর্ভে থেকে সন্তান হইছে, একজন দুই মায়ের গর্ভে থেকে একজন সন্তান হইছে, তে কারে নাকি প্রশ্ন করছে? হ্যাঁ নাকি বলছিল মনসুর হিল্লাস, কারণ মনসুর হিল্লাসের দুইবার জন্ম হইছে, কি জানেন তো সবাই আপনারা, কয় হয় নাই। এখন আমারে প্রশ্ন করলো কয় উনি পারবো, আমি তো জানি না আবার পারম গন্থে। আমি একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি, আমি যেটা জানি এটা কেউ জানে না, সেটা কি এক কথায় বলবো, আমি জানি না। কি কোন তার প্রশ্ন, দুই মায়ের গর্ভে থেকে একটা সন্তান হইলো, সে মায়ের নাম কি এবং ওই সন্তানটার নাম কি? সে মায়ের নাম হইলো দৈবগিনী ও রোহিণী, আর সন্তানের নাম হইল বলরাম।
যতটুক জানি জানি না সঠিক হইছে কিনা হইছে আমার দয়ালেই ভালো জানে বিশাল জীবনই আছে দরদিরা এই জীবনটা বলতে গেলে পাক্কা এক থেকে দেড়টা ঘন্টা লাগবে আপনাকে দেড় ঘন্টা সময় দিবেন আমাকে দিবেন না আচ্ছা আলহামদুলিল্লাহ আমিও জানি কারণ আমার দয়াল যে গান গাইছে এই গানের পরে আর কোনো গান ভালো লাগবে না কারণ তার গান প্রশ্ন প্রশ্নের জবাব দিয়া প্রেম করে কি জ্বালা হইল অবশেষে নায়িকা মাতা নায়িকা পিতা মানে অনেক কিছুই ভাব বিনিময় হইল আমি কিছু বলবো না আমি জানি আল্লাহ লা শরীকালা এক গুরু জগৎময় গুরুর কোনো মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কিছু নাই গুরুর কি আছে আবাজান গুরু কি দেহধারী গুরু কি দেহ আছে গুরু কি নারী গুরু কি পুরুষ গুরু কি হিজরা গুরু কি খোজা গুরু লা শরীকালা গুরু কোনো দেহধারী নাই গুরুর মা নাই গুরুর বাপ নাই গুরুর ভাই নাই গুরু বন্ধু নাই আত্মীয় স্বজন কেহ নাই কিন্তু গুরুর একজন আছে সেটা হলো গুরুর আছে কি ভক্ত গুরুর আছে ভক্ত গুরু ভক্তের জন্য কান্না করবে বা শিষ্যর জন্য কান্না করবে আর শিষ্য বা ভক্ত সে গুরুর জন্য কান্না করবে আমি এটা জানি তবে প্রেম করা কি জ্বালা হইল ভালো লাগছে বলার কিছু নাই একটা প্রশ্নের জবাব হয়ে গেল আর একটা প্রশ্ন হইল আস্তে আব্বা কোন দিহি তিনটা প্রশ্ন আমি করছি দুইটা প্রশ্ন আর আমার দয়াল আমারে করছি তিনটা প্রশ্ন সে তিনটা প্রশ্ন কি একটা প্রশ্নের জবাব দিছি আর আর একটা প্রশ্ন হইল শিষ্য তার আগে মানে শিষ্য লিখতে কি লাগে শয় ঋষিকারে শি তালে বর্ষ পেট কাটা মদ্যেন স এবং জফালা এই চারটা অক্ষর আমার মানবদের ভিতরে কোথায় আছে কোন আমি ছোট মানুষ আবার প্রশ্ন করছে ভক্ত কি বুদ্ধি করে আইছেন দেখছেন নাকি তাহলে এই যে তিনটা চারটা করে প্রশ্ন করতেছেন হ্যাঁ তিনটা চারটা করে প্রশ্ন করতেছেন আমি শিষ্য মানুষ আমার এত প্রশ্ন করতেছেন কে আপনি তো আগেই কইছি যে আমি পোলাপান হয়ে গেছি কারণ মানুষ বয়স হলে পুরা পোলাপান হয় তাই না দরদি বয়স হয়ে গেছে আমি কিছু জানি না কিছু বুঝি না আপনি কিন্তু প্রশ্ন টশ্ন করলে আপনার সাথে আমি গান গামো না আমার কইছে কোনো প্রশ্ন কঠিন কোনো প্রশ্ন করব না এনে এমন কঠিন কঠিন প্রশ্ন করতেছে আমারে হ্যাঁ যেগুলো আমি মানে জানিও না জানলে বুঝলে গেছি একটা প্রশ্নের জবাব দিছি জানি না হয়েছে কি না হয়েছে আপনারা ভালো জানেন সাধুগুরু বৈষ্ণব যারা ভক্তের বিবরণ কি আরে ভক্তের বিবরণ হলো ভতে হলো ভববন্ধন ভববন্ধন ভতে হইল ভববন্ধন তেতে হইল কলঙ্ক ভতে ভববন্ধন তেতে হইল কলঙ্ক বিসর্জন দিয়াছে যেজন আর তেতে হইল তৌহিদ করিয়া সাধন করে যেজন তাহাকে বলা হয় ভক্ত এই হলো গেল দুইটা প্রশ্নের জবাব এখন আরও একটা প্রশ্নের জবাব আছে মানবদের ভিতরে সে শিষ্যটা কোন জায়গায় একটু দেখাই দিতে হবে বাজানেরা আমি খুব স্বল্প সময় নিব বেশি সময় আপনাদের কাছ থেকে আমি নিব না সময়টাকে নষ্ট করব না ছোট্ট করে একটি গান করে আমি ভাব দেশে যাওয়ার চেষ্টা করব তালে বর্ষায় ঋষিকারে শি বাজান বাজান না ছোট্ট আমি কথাটা বলি তারপরে ঋষিকারে হইল নাক ঋষিকার হইল নাক
তালে বসাতে হইল এই দুই চোখ আর জফালাতে হইল ঠোঁট জফালাতে হইল ঠোঁট আর পেট কাটা মদ্যের নেশা যে পেট কাটা মদ্যের নেশা আমার এইটার ভিতরে একটা গোলাকার আছে যেখান থেকে আমরা কথা আসে বা খাবার খাই আলাজিব্বাটা যেখানে আলাজিব্বাটা যেখানে ওইখানে এইভাবে দিয়ে মাঝখান দিয়ে কিন্তু আলাজিব্বাটা কি আছে না ওইটাকে বলা হয় পেট কাটা মদ্যের নেশা জানি না হয়েছে কি না হয়েছে আমার ভাইসান আমার রাজিসান আমার রশিসান জানে ভুল ত্রুটি হইলে আপনারা মাপটাপ করে দেন আমি পোলাপান মানুষ কিছুই বুঝি না পোলাপান যা কয় তাই সত্যি আর খালি কয় পরীক্ষা করি পরীক্ষা করি এই এত পরীক্ষা কি শিষ্যরে করে হ্যাঁ খালি পরীক্ষাই করবেন আমার খেলাপথ দিবেন না বাজে গেল এগারোটা গান হবো এগারোটা পর্যন্ত বাজে দশটা আমি তো মনে করছি এখনই আমার খেলাপত্রা দিবেন আপনি তা দিলেন না মনে হয় যোগ্য হই নাই কি বলেন আপনারা হ্যাঁ মনে হয় যোগ্য হই নাই প্রেম কইরা কি জ্বালা হইল মানে যেখানে গান সেই পিছনে আমার একটা করে গান আছে আপনি কার সাথে প্রেম করছেন আল্লাহর কি আল্লাহ আছে হ্যাঁ আল্লাহর আল্লাহ নাই আপনি প্রেমটা করলেন কার সাথে আল্লাহর কি কোনো বাপ আছে মা আছে গো কিছু নাই আল্লাহর বাপও নাই মাও নাই তাই আল্লাহর বাপ মা ভাই বিরাদও নাই তাই আল্লাহর ভাইও মরে না বাপও মরে না মাও মরে না কিছু মরে না আমি শিষ্য আমি জড় জগতে এই দেহ নিয়ে আসছি আগুন পানি বাতাস মাটির দেহ আমার বাবা মার রজে বিজে মিলনের মাধ্যমে তুমি আমাকে পাঠাই চাও আমার মাও আছে বাপও আছে ভাইও আছে আমার আশা যাওয়া আছে তাই আমার সবই মরে আমিও মরি কিন্তু শিষ্য সে মরে ভক্ত মরে না ভক্ত অমর হইয়া থাকে কি একটা গান আমার গুরুর চরণে সাইজির একটি গান রাখবো কোন প্রেমে আল্লাহ নবী মেরাজ করেছেন গুরু প্রেম কথা কি আজ আমি শুধাই কার কাছে আমার কথাটা বলতাম না আমার ভাই কারণ আমাকে অনেক ভালোবাসে আমার রহমান ভাই 15 বছর ধরে এই পাশে একটা মাজার আছে আমি অনেক গান করছি সাইটে একটা মাজারে আর এই মেলাটা 15 বছর ধরে হয় উদ্বোধন তখন যে শুকুর আলী ওনার বাড়িতে প্রথম তাই না মেলাটা ওই মেলাটা আমি প্রথম আমজাদ সরকার আমি গানটা করছিলাম উদ্বোধন থেকেই আমি তবে এই ভাই আনছিল সে বলছে যে আমার ভালো লাগে না মাইক দে বলছে কি বলছে না যে সিনিয়র জুনিয়র নাই কিন্তু পালা আমাকে গুরু দিছিল আমি ইচ্ছে করেই আমার ভাইকে আমার গুরু ভাইকে গুরু দিয়ে আমি শিষ্য গাইতেছি কেন গাইতেছি আমি কিন্তু বলছি প্রথমে যারা আসছে না গেতে বলি নাই বলছি শিষ্য গাওয়া আমার কাছে অনেক কঠিন মনে হয় গুরু কখনো গান গাইতে পারে না শিষ্য যদি তাকে গান না করায় খালাপাগলি মাজারে আমার রশিদ চান শিষ্য গায়ে আবুল ভাইকে মহারাজ আবুল সরকার মহারাজ আমার রশিদ চান সে নিজে শিষ্য গাইয়া তাকে গুরু গাওয়াইছে কারণ পাবলিকে বুঝাইছে আসলে গুরু শিষ্যটা কি কিভাবে গাইতে হয় এই কারণে আজকে আমি তার সাথে গুরু শিষ্য পালা করলাম তার সাথে আমি একটি গুরু শিষ্য পালা করছিলাম টাঙ্গালে ওই দিন ওই চ্যানেল রূপালী এবং সাগর ভাই ভাইয়ের চ্যানেলেই ছিল সাগর ভাই ছিল চ্যানেল রূপালীতে মানে ওই দিন আমি গুরু ছিলাম উনি শিষ্য ছিল মানে একটু প্রেম বিনিময়ের মাধ্যমে একটু ঝগড়াঝাটি হয়েছিল এই কারণে বুঝানোর জন্য আজকে শিষ্য গেলাম এই দিন নিয়ে যাবো সেই দিনের কাছে যাক তবে আমরা সবাই গুরু ভাই বোন আমি একটি গান আগে প্রশ্নের জবাব দিলাম একটি গান আগে তার চরণে নিবেদন করব তারপর আমি শুনে শুনে ওরে কোন প্রেমেতে
একটা গুপ্ত কথা জিজ্ঞেস করি, আব্বা একটু আসতে বাজার। গুপ্ত কথা কি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে গেছে তাই না? কোন প্রেমেতে আল্লাহ এবং নবী মেরাজ করতে করেছে নিগুর প্রেম কথাটি আজ আমি সুধাইকার কাছে। আমার নবী জনের 13 জন মতান্তর 14 জন বিবি ছিল, 13 জন মতান্তর 14 জন বিবি থাকার কারণে সে ভক্তের ঘরে থেকে মেরাজে গেল। কারণটা কি? যেহেতু ভক্তের পর্যায়ে চলে আসছে এবং তার গাউটাও ছিল রক্ত মাখানো, কি তাই না? গাটা ছিল রক্ত মাখানো, আমার জানার দরকার। এবং মাথা দেখা যায় এক জায়গায় দুইটা, কিন্তু যখন ওই পায়ের কাছে দেখা যায় পাতালি 4টা হবে, কিন্তু 4টা পানা হইয়া সেখানে পাও 2টা করে, পাও 2টা, দুইজন মানুষের পা 2টা। আবার সামনে আসে, আবার দেখে উম্মাহানি একে চাদরের নিচে এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার জানার দরকার, মানুষ দুইজন পা থাকার কথা 4টা, সেখানে পা হইল 2টা। এবং উম্মে হানির ঘরে থেকে মেরাজে যাওয়ার কারণটাই কি? বা তার গা ছিল রক্তে মাখানো। কোন প্রেমে মেরাজ হইল ভাবেরি ভুবন, যথাই গুপ্ত ব্যক্ত হয় আলাপন, কে পুরুষ আকার কি প্রকৃতি তার প্রমাণ কি আছে। আচ্ছা দরদিরা, আমরা জানি আল্লাহ জগৎ স্বামী, এটা জানি না? আল্লাহ জগৎ স্বামী, আমরা হইলাম সবাই তার স্ত্রী, কি তাই তো? আমরা সবাই নারী, সৃষ্টির সবাই নারী, আর স্রষ্টা সে হলো পুরুষ, তিনি হইল আমাদের জগৎ স্বামী। আবার কোরআনের ভিতরে বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হইল আমার আল্লাহর প্রেরিত পুরুষ, কি তাই না? তা আমার রাসূল হইল আল্লাহর প্রেরিত পুরুষ, তাহলে আমার জানার দরকার দুইজনে যদি পুরুষ হয় আসলে আবার এর মধ্যে নারী কে? মেরাজ করলে তো আর শেখ মাসেক লাগবে, কি তাই লাগে না? গুরু ভক্ত হইলে, আমার দয়াল বলছে গুরু হইল স্বামী আর ভক্ত হইল তার স্ত্রী, গুরুর জিব্বা আর ভক্ত
ভক্তের কর্ণ, ভক্তের কর্ণ হইল জুনিদার, আর জিহ্বা হইল লিঙ্গ, মুখে যাহা বলবে এই কর্ণে তাহা শুনবে, ইহাই মধ্যে মিলন হয়। এটা বলে নাই দরদি, আমার জানার দরকার। তাহলে স্বামীকে, নারীকে এবং ভক্তকে এবং পুরুষকে আমার এইখানে আমার দয়ালের কাছে একটু জানার প্রয়োজন আছে। আমাকে তিনটা প্রশ্ন করছে না, ধরতে গেলে তিনটার ভিতরে অনেকগুলা, তাই না? আমি কিন্তু তিনটা ধরছি। আমার দরদিকে, আমার দয়ালকে আমি তিনটা প্রশ্ন করবো, আমি বেশি প্রশ্ন করবো না। একটা প্রশ্ন করছি, আর একটা প্রশ্ন করব, কোন প্রেমেতে জগৎ ফাতে মা সাইকে করে প্রতি ভজনা, কোন প্রেমের দায়ী ফাতে মাকে আমার আল্লাহ নিজেই মা বলেছে, নিগুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে।
জানে প্রেমের কি জানা যে গুরু হয় আমার মনে হয় সে কখনো বুঝতে পারে না যেমন আমার বাহের শাহ পর্দা নিছে তার যে ভক্ত হয়েছে সে অবশ্যই তার সাথে দেখা হয় কথা হয় আমার মতো যে নাদান আমার মতো যে পাপি সে যত হাজারো বার আশায় থাকলে আর তার সাথে দেখা হয় না বাজাম রে জুলহাস নামে এক ভক্ত ছিল তার বাড়ি হইল ফরিদপুরে ভক্তের বাড়ি বর্ষার সময় ভাদ্র মাসে ভাদ্র মাসে দয়ালের বাড়ি অনুষ্ঠান জুলহাস দরিদ্র মানুষ একটা গরু পালে কামলা কামলা কি শ্রেণী দিয়ে খায় দলের বাড়ি যাইয়া শস্যের চাল দিয়া গুরু দক্ষিণে দিয়ে এসে বসছে দলের সাথে দেখা করার সুযোগ হয় নাই বজান যখন এসে বসছে সব ভক্তদেরকে দেখে তার দয়াল বলে তোমরা সবাই তো আমার দরবারে আসছো আমার জুলহাসকে তো দেখি না আমার জুলহাসকে ভক্তরা বলি তখন বলে ভক্তরা
হাজার হাজার টাকা দেই কত কিছু দেই আমাদের কথা একবারও জিজ্ঞেস করেন না আর আপনি জুলহাস গরীব মানুষ কোনো দিন দরবারে 500 টাকা দিতে পারে না আপনি তার কথা খালি জিজ্ঞেস করেন কেন তখন বলে তোমরা তো জানো না ভক্ত আমার জুলহাস জামাকে কেমন ভালোবাসে আমি জানি আর কেউ জানে না আমি জানি আর কেউ জানে না বাজার ভক্তরা বলে তাহলে কেমন ভালোবাসে চলেন যাই জুলহাসের বান্ধ একটা ময়ূর পঙ্খী নাও বানাইয়া ভক্তদেরকে নিয়া বর্ষা মাসে যখন ময়ূর পঙ্খী নাওটা ছাইড়া দিছে জুলহাসের ভিতরে সেই এসকে ঢেউটা গেছে আমার এরকম লাগে কে আমার দয়ালের মন হয়া আজকে আমার উপর দয়া হইছে আমার দয়ালের গন্ধ পাওয়া যায় মনে হয় আমার দয়াল আমার বাড়িতে আসতেছে মজার এটা মনে করলো কিছুক্ষণের মধ্যে সে ময়ূর পঙ্খী নাওটা জুলহাসের ঘাটে ভিড়াইয়া দিছে জুলহাস যাইয়া সেই শেরোপায় সেজদা দিয়ে পড়েছে গুরুর চরণে বলতেছে দয়াল আপনি কেন আসছেন বর্ষার ভিতরে আমাকে একটু খবর দিলেই পারতেন আমি নিজেই চলে যাইতাম আপনার দরবারে বলে জুলহাস তোমার ওই আতালে দুইটা গাভী দেখা যায় অনেক সুন্দর গাভী দুইটা কা মনে হয় তোমার যে তো তোমার আতালে কয় দয়াল গাভী দুইটাও আপনার ভক্তদেরকে বলে ওই গাভী দুইটা ছাইরা দিয়ে নিয়াই নৌকার ভিতর উঠা উঠাইছে বলে দুইটা বাচ্চা খেলা করে শিশু বাচ্চা অনেক সুন্দর তো দেখি ও জুলহাস এই বাচ্চা দুইটা কা তখন বলে এই বাচ্চা দুইটাও আপনার ভক্তদেরকে উঠাইছেন নৌকার ভিতরে বলে জুলহাস এত সুন্দর রমণী দেখা যাইতেছে এই রমণীটা কার জুলহাস এত সুন্দর একটা রমণী রান্না করে জুলহাস আমার খুব পছন্দ হয়েছে জুলহাস বলে দয়া এই রমণীটাও তোমার সবকিছু উঠাইয়া যখন সে ময়ূর পঙ্খী নাও তা ছাইড়ে দিছে বাজার মাত্র ঘাটে চেঁচাচ্ছে জুলহাস গৌর দুয়ের ভিতরে গোর পারে ঘাটের ভিতরে গোর পারে আর চিৎকার পারে ভক্তরা বলে দেখছেন দয়া মুখে বলে আপনাকে সব কিছু দিয়ে দিছে কিন্তু আসলে আপনাকে কোনো কিছু জুলহাস দেয় নাই ভাই তাই তো নালে কান্না করে কে আবার সেই নৌকা ঘাটে ভিড়াইছে ঘাটে ভিড়ানোর পরে বলে জুলহাস জুলহাস তুমি কান্না করো কেন তখন বলে আমি কান্না করি কেন আপনি তো ভালো জানেন কই ও তোর গাভী দুইটা নিছি বুঝি এই কারণে তুই কান্না করতেছস তো সুন্দর সুন্দর দুইটা গাভী বা না দয়াল গাভীর জন্য না ও তোর বাচ্চার জন্য মায়া লাগতেছে খুব না কই না দয়াল আমার বাচ্চার জন্য আমি কান্না করতেছি না ও বুঝছি তোর রমণী তোর আদরের ভালোবাসার রমণী আমার নৌকায় উঠে নিছি দেইখা তোর মনে হয় খারাপ লাগতেছে তুই রমণীর ভালোবাসা প্রেম ভুলতে পারস নাই ঠিক আছে তোর সব কিছু রাইখা দে কয় দয়াল আমি এই কারণে কান্দি না আমি এই কারণে কান্দতেছি না আরে তাহলে কিসের জন্য কই ওই ময়ূর পঙ্খী নৌকার মধ্যে সবার জায়গা হইল তোমার ময়ূর পঙ্খী নৌকার মধ্যে দুইটা গাভীর জায়গা হইছে দুইটা শিশু বাচ্চার জায়গা হইছে তোমার আট থেকে দশ জন ভক্তের জায়গা হইছে একটা রমণীর জায়গা হইছে তোমার ওই নৌকার মধ্যে এই তা
পাপী এই ভিকারির জায়গা হইল না এই কারণে আমি ঘুম পাচ্ছি আর আমি কাঁদতেছি যে সবার জায়গা হইল তোমার সেই মোর পঙ্কি নৌকার মধ্যে ও বাহির শা তোমার কাঙ্গালের জায়গা হইল না ও রাধিশ শা তোমার হৃদয়ের একটু জায়গা হইল না তোমার এই দুঃখের একটু জায়গা হইল না তবে আগে জানতাম না যে আরে সরকার আমার গুরু ভাই যখন থেকে আমি জানছি আরে সরকার আমার গুরু ভাই আমার সে আমার গুরু ভাই না শুধু সে আমার গুরু গুরু ভাইও যা গুরু তাই গুরু ভাইকে দেখলে তো গুরুর কথা মনে হয়ে যায় কি বলেন গুরু ভাইকে দেখলে গুরুর কথা মনে হয়ে যায় তাই আমার আরিফজনকে দেখে আমার রশিদ চন্দ্রের কথা বারবার বারবার আজকে আমার মনে হইতেছে মনে হয় আমি আমার রশিদ চন্দ্রের সাথে গান করতেছি Yeah.
থেকে যদি কারো বেটা মারা যায় দেশের লোকে না জানিতে জানে যোগ মধু কি লিপিয়া মাজার সেই জনম দুঃখী মানাই আমার মতো হইয়া গেছে মক্কা মদিনা সইলা গেছে তার সামনে সে দূর দিন নাই কামাতা নাই কাফিতা নাই কামাতা নাই কাফিতা নাই কামাতা নাই কাফিতা রে নাই কামাতা ভাই গলার পালাসার আছে বুকে যন্ত্রণা ভাইয়ে ভাইয়ে বিপদ করে যদি কেহ পথে দেরে কাটায় পাড়ার লোকে ডাক দিয়া কই দুইজন এক কই বাপার বেটা ভাইয়ে জানে ভাই বসা ছিল
যাবো
জয় গুরু সাধু বাজার হ্যাঁ প্রশ্নের জবাব কথা আজকে আমার মনে ছিল বাবা মনের দুঃখ মনে লইল ওরা আমার শ্যামল বংশীওয়ালা কিছু কইর বললাম না কিন্তু একটা কথা আমি না বললে পারতেছি না দরুদরে আসতে ও মিউজিক বাজাস না বাজা আচ্ছা মিউজিক বাজাম না তাই সেটা হলো আমার বাপ আমার নামে পাঁচ পাকে সম্পত্তি দিল কিন্তু দলিলটা ভালো করে দেয় নাই দলিল ভালো করে দেয় নাই কে যদি এসে কয় জমিন কার আমি ভালো করে কয়ের পারুন না যে জমিন আমার আর যদি আমার নামে কাগজপাতি ঠিক থাকে চাপ রয়ে দাঁত খুলে ফেলে দিব আমার জমি নাই কেরারে আমার ভক্ত প্রশ্নের জবাব দিয়ে কয় কয় কওয়ার দরকার কইলাম হইলে হইল না হইলে নাই কে নরম কে যদি বাপের বেটা হন আমি জাগায় দাঁড়ায় কথা বললাম যদি কেউ পারস আমার কথা সরায় নি আরে বাবা রে বুলেট তো সবাই হয় না বুলেট হইলে দুই সেট দে হ্যাঁ আমার উস্তাদের বিশ করে জন শিল্পী তার মধ্যে সবাই এই জায়গাটা দখল করাবেন না আরিফ সরকার এটা বুলেট হ্যাঁ আরিফ সরকার কখনো পালাসায় গান গায় না আরিফ সরকার যেটা দিবে আমার রশিদ সান আমার জালাল সান যদি কৃপা করে তার কারণ হলো এটা সেরি মার্কা কথা এই পালা গায়ে নিয়ে গাওয়া এটা ভালো মনে করি না টাঙ্গাইল আপনার সাথে গান গাইছিলাম পেটে যদি গু থাকে জিলাপির মতো পেঁচাই পেঁচাই পায়খানা করা যায় যদি না থাকে ওটা কিছুই করা যায় না ধন্যবাদ আমার একটি গান ডাকছে পরোয়ার সালোয়ার দিগার আইতে আল্লাহর বান্দা হবি প্রেমদাতা হইয়াছে আমার দয়াল আল্লবী হায় হা প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী ওরে ডাকছে পরোয়ার সরোয়ার দিগার ডাকছে পরোয়ার সরোয়ার দিগার আইকে আল্লাহর বান্দা হবি প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী ওরে প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী মিরাজে মাই মোবাইল শির তাইতে হয়ুম মতের তাছির মিরাজে মাই মোবাইল শির তাইতে হয়ুম মতের তাছির ও মতের তাছির বুঝবি কি ভীতি ও মতের তাছির বুঝবি কি ভীতি ও মতের তাছির বুঝবি কি ভীতি নিগম খুঁজলে জানতে পাবি প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী ওরে প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী প্রেমতলে আকৃতি হাই বলে দায় ঠেকাইল সাই প্রেমতলি আঙ্গরি তো খোদা বলে দায় ঠেকাইল সাই শান্ত প্রেমে মাদা কিল শান্ত প্রেমে মাদা কিল শান্ত প্রেমে মাদা কিল বাতুন ঘুরলে জানতে পাবি প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী ওরে প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী ওরে প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী গুরু ভবতরি শিষ্য হয় কান্দারি বাবারে বাহার শাক বলিহারি গুরু ভবতরি শিষ্য হয় কান্দারি বাহার শাক বলিহারি গুরু ভবতরি শিষ্য হয় কান্দারি বাহার শাক বলিহারি গুরুর কি পায় জানতে পায়
যেমন সুন হলুদে মিশে গেলে ওখানে একটা রং হয়ে যায়, ওখানে দুই রূপ থাকে না, তদ্রূপ আমার নবী আমার আল্লাহ যখন মিশে গেল তখন ওখানে চুন হলুদের মতো হয়ে গেল। বলিল কাকে? আমার মা ফাতেমাকে দাস্য প্রেমে। মা বলিল আমার আল্লাহ পরওয়ারদিগার বাৎসল্য প্রেমে, মধুর প্রেমে। গুরু ভবতরী শিষ্য হয় কান্ডারি। আশা করলাম, চেষ্টা করার জবাব দেওয়ার চেষ্টা করলাম, অনেক কথা মনের মধ্যে রয়ে গেল। বাবা কিছু করে বললাম না, আমার হলে কমপক্ষে তিনটা পর্যন্ত গান গেলে পরানটা জোরাইতো। একবারে সত্য কথা, আগামী বছর যদি আমার গান দেন তোরা বাজাইস নে, আগামী বছর যদি গান দেন আর ধর্মের দোহাই দিলাম, আমার যাত্রার দিন দিয়েন না, টেক আমার 1000 কম দিয়েন, এ যাত্রা দিয়েন না। তার কারণ হইল মনের খাইজ মিটিয়ে যদি গান না গাইয়ে পারি। হ্যাঁ, পালা গান গামরায় দুইটা পর্যন্ত, তারপর হলে মাল জুড়ি পালা গামো, তারপর হলে বাড়ি বউ ফুলাবানের কাছে ফিরে যাবো, তার আগে যাম না। হ্যাঁ বাজা, ওরে ডাকছে সরোয়ার পরবর্তীকার, ডাকছে সরোয়ার পরবর্তীকার, আল্লাহ পাইলে বান্দা পাবি, প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী, ওরে প্রেমদাতা হইয়াছে আমার দয়াল নবী। আসতে বাবা, গুরু ভক্ত এমন একটা জিনিস রে বাবা, অনেক সময় বাবার সাথে যখন দোহারি করতাম, ছোট বাজাও, বাবার সাথে যখন দোহারি করতাম, বাবা গান গাইতো আর বুক থাপড়াইতো, চোখে জল, নিচে বসে কিটকিট করে হাসতাম যে হারুন ভাই আমি আর অনেকে আছে, খালি কইছে বাবা রে এখন হাসোস, যেদিনই জায়গায় এসে পৌঁছাবি ওই দিন আর এই হাসাটা থাকবে না। তখন হাসছি বুঝি নাই, আর এখন সে জায়গাটার মধ্যে যখন একে একে অনেক মানুষ হারাইলাম, জায়গাটার মধ্যে চলে গেলাম বাবা। গুরু ভক্ত কাহাকে বলা হয়? কথা খারাপ লাগতেছে আপনাদের? আমি মনে করি যারা তরিকতের মানুষ তারা তো যাত্রা দেখতে আসে নাই, কারণ বাউল গানে যে কথা হয় বাবা, একজন মানুষ মুরিদ হয় কেন? একজন মানুষ পীরের কাছে মুরিদ হয় আগে তার নিজেকে নিজে রক্ষা করার জন্য। বাহ বেটা বাহ, পীরের কাছে মুরিদ হয়ে যদি আমার এই দেহ শেষ হয়ে যায়, মনে করি ঘন্টার মুরিদ নাও ভালো। হ্যাঁ, মাদার গা জড়াই ধরে লাস্টে খালি কয় বিষে বাঁচি নে, এই যে নৌকা তোমার দয়াল কি বলিব রে হেয়া, কি বলিব সাগর ভাই রে কি বলিব রে হেয়া। আমি আরিফ সরকার কই যখন আসিল পাঁচাই সই, নিজের খেত থুইয়া পরের খেত দে দিছি মই, এখন সই শেষ কার খেত দিয়া কিরাম ওই দেশ, ওই জায়গায় যেন না যাই, আমরা যেন গুরু ধৈরাই আমরা ঠিক মতো যেন চলতে পারি, কারণ এখানকার যাহা কিছু নিয়ে আসছি ষোলোয়ানা, আমার মাওলাইও গইনে গইনে হিসাব নিব, ষোলোয়ানা কম পড়লে ঠিক আছে আমি বাপ বেটা রাজা হিসাব দেবি। ধন্যবাদ, এ পর্যন্ত রাখলাম, আমি ছোট্ট করে আরেকটি গান গিয়ে বসে যাবো। জয় গুরু। না বাবা রে, না, কারণ হলো যারা বিশের গান বাউল গান শুনে বাবা সারা রাত শিল্পীরা তত্ত্ব কয়,
অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আবার একটি সময় এসে যায় যখন নয়ন বাড়ি ঝরে, যখন নয়ন বাড়ি ঝরে অনেক আশেক তাদের আত্মার খোরাক হয়। ভালোবাসা যে কি মন জিনিস রে বাবা, যার সাথে যে করেছে সেই তো জানে। আল্লাহর যেমন কোনো মা নাই বাবা নাই, কিন্তু গুরুর তো সবই আছে বাবা, গুরুর সবই আছে। আমার রশিদ চান্দের কাছে আমি মরিদ হয়েছি, আমার গুরু আছে, আমার দয়াল ফাঁকি দিয়ে চলে গেছে। আজিজ চান্দের গুরু বাবা বাহিরে পাগল ফাঁকি দিয়ে চলে গেল। কেউ হারে কেউ কাঁদে বাবা হারাইয়ে, কেউ কাঁদে হারানোর ভয়ে। হারে কখন যেন হারিয়ে যায়, কখন যেন হারিয়ে যায়, যেই ধনটা আমার আছে আমি যেন আর না হারাই। আমি আরিব সরকার, আস্তে আস্তে আমার পুবের বেলা পশ্চিমে চলে গেল, আমার আস্তে আস্তে ভবখেলা সাঙ্গ হয়ে গেল, কখনো যেন আমার ওই আয়ু বেলা ডুবে যায়, আমিও যেন কখনো যেন চলে যায়। পূর্ব দিক থেকে সূর্য দিতে হয় সকালবেলা, আস্তে আস্তে পশ্চিমে অস্ত যায়। রীতা ভা, আমি আরিফ সরকার যেদিন জন্ম নিলাম আমার জীবনের সূর্যটা উঠেছিল, আস্তে আস্তে আমার পুবের বেলাটা পশ্চিমে চলে গেল, বয়স আস্তে আস্তে দিন যায় ভাটির দিকে চলে যায়, কখনো যেন আমার ভবখেলা সাঙ্গ হয়ে যায়, আমার জীবন বেলার তার সরে যায়। তাই সেখানে দাঁড়িয়ে আমাদের এই শিবালয় থানার একজন সাধক তার একটি গান, সোনার খা যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চুরি মানু, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চুরি সোনার খা সে দোলাই তোরে মন, যাবি যেদিন শ্মশান ঘাটে, পাশে দোলাই তোরে সঙ্গে দিবে এক মুঠোতি গোটা গয়ে করি, দুই চোখে তু লসি পাতা আরো মাটির হাড়ি, আরে সঙ্গে দিবে এক মুঠোতি গোটা কয়ে করি, দুই চোখে তু লসি পাতা আরো মাটির হাড়ি, পরমেরি দামি কাপড় নিবে সেদিন কেরে, পরদের দামি কাপড় নিবে সেদিন কেরে, দামি কাপড় নিবে সেদিন কেরে, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চুরি মন, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চুরি মন, যাবি যেদিন শ্মশান ঘাটে, বাঁশের দোলাই চুরি। প্রথম তোমার যেই ছেলেটি দেখেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বলবে রে তোর চিন্তা,
প্রথম তোমায় যেই ছেলেটি দেখেছিলেন পিতা শ্মশান ঘাটে সেই ছেলেটি যার বেড়ে তরে সীতা প্রথম তোমায় যেই ছেলেটি দেখেছিল পিতা শ্মশান ঘাটে সেই ছেলেটি জাল বেড়ে তোর চিতা সেরে যাবে বন্ধু মাতা কাঁচা রবে পরে সেরে যাবে বন্ধু মাতা কাঁচা রবে পরে সেরে যাবে বন্ধু মাতা কাঁচা রবে পরে যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চুরি যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চুরি মন যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চুরি তার কে আপন ভেবে রে তুই বদলি সাদের ভয় পাগল বড় আপন আর সকলে পারে পরকে আপন ভেবে রে তুই বাদলি সাদের ঘর দয়ালি তোর পরম মন আর তো সবে পরকে আপন ভেবে রে তুই বাদলি সাদের ঘর পাগল বড় আপন আর সকলে অন্তিম কালে আজিজ বলে ডাকরে সকল ছেড়ে অন্তিম কালে আজিজ বলে ডাকরে সকল ছেলে অন্তিম কালে আজিজ বলে ডাকরে সকল ছেড়ে যাবি যেদিন শ্মশান ঘাটে পাশে দোলাই তোরে মন যাবি যেদিন শ্মশান পাশে দোলাই তোরে সোনার ঘা যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চড়ে মানুষ যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলাই চড়ে হয়তো মোলাকাত বেশি থাকলে আবার দেখা হবে। আমি একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।